नमस्कार बंधुरा, आमी दीप और आपनारा देखछेन इंडियन डिफेंस न्यूज बांगला। तो बंधुरा, आपनादेर हयतो मने आछे आज थेके मात्र दुदिन आगे आपनादेर आमी एकटा आपडेट दियेछिलाम जे भारत आर्मेनियार युद्धेर माझे आर्मेनियाके हाथियारे सप्लाई करते राजी होयेछे, जाते मेनलि पिनाका माल्टिबैरल रकेट लंचार सिस्टेम थेके शुरू करे विभिन्न धरनेर अ्यामुनेशन और अन्टी टैंक मिसाइलेर कथाओ बला होयेछिलो। किन्तु एखाने मेन समस्या हलो एर उपरे किन्तु दुई देशेर तरफ थेके कोनो रकम अफिशियाल स्टेटमेंट आसेनि, फले एखाने एकाधिक कनफ्यूशन छिलो। স্পেশালি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, এখানে ভারত ঠিক কোন ধরনের পিনাকার এক্সপোর্ট করেছে বা কতগুলো ব্যাটারির অর্ডার পেয়েছে, এবং তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে কি আদৌ আর্মেনিয়ার সেনাবাহিনীর কোনো রকম ফায়দা হবে, মানে আজারবাইজানের বিরুদ্ধে ভারতের এই পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম কোনো কাজে কি আসবে। এই সমস্ত প্রশ্নের জবাব জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, হালেই ইন্ডিয়া টিভির এক ইন্টারভিউর দরুন ডিআরডিওর নতুন চিফ সামির ভি কামাত অফিশিয়ালভাবে এটা কনফার্ম করেন যে হ্যাঁ, দুই দেশের মধ্যে গত মাসে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চারের ডিল হয়ে গেছে। আর ডিআরডিও চিফের মতে এখানেই 2000 কোটি টাকার মধ্যে মোট 4টি ব্যাটারি পিনাকা মাল্টিব্যারেল রকেটের অর্ডার দিয়েছে আর্মেনিয়া। আর এই পিনাকার প্রত্যেক ব্যাটারিতে 6টা করে লঞ্চ ভেহিকেল থাকবে, এবং এই প্রত্যেকটা ভেহিকেলে একই সময়ে 12টা রকেট যুক্ত থাকবে ফায়ার করার জন্য। মানে সোজা ভাষায় বললে আর্মেনিয়ার এই 4টে ব্যাটারি মিলিয়ে মোট 24টা ভেহিকেলের অর্ডার দিয়েছে, যাতে একসাথে মোট 288টা রকেট সর্বদা হামলার জন্য তৈরি থাকবে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পিনাকার এই একটা ভেহিকেলে কেবলমাত্র 44 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই 12টা রকেটে হামলা করতে সক্ষম। সেক্ষেত্রে আশা করি বুঝতেই পারছেন যে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম গ্রাউন্ড ফোর্সের একটা পার্টিকুলার এরিয়াকে 1 মিনিটেরও কম সময় সম্পূর্ণ ডেস্ট্রয় করতে পারবে। এবার এখানে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াবে যে ভাই, পিনাকার তো একাধিক ভেরিয়েন্ট চলে এসেছে এবং বেশ কয়েকটা নতুন টেস্টও হয়েছে, তাহলে এখানে আর্মেনিয়াকে পার্টিকুলার কোন রেঞ্জের সিস্টেম ডেলিভারি হবে? তো বন্ধুরা, ডিআরডিও চিফের ইনফরমেশন অনুযায়ী এখানে একেবারে লেটেস্ট পিনাকা ইনহ্যান্স ভেরিয়েন্টের অর্ডার দেওয়া হয়েছে, যেটা মোটামুটি 45+ কিলোমিটারের রেঞ্জ দেবে। আর শুধু তাই নয়, এটা তো প্রথম অর্ডার। এরপর প্ল্যান হলো ভারত যে গাইডেড পিনাকা তৈরি করছে যার রেঞ্জ 75 থেকে 90 কিলোমিটারের আশেপাশে হবে, তাকেও নাকি পরবর্তীতে আর্মেনিয়াকে ডেলিভারি হবে। যাই হোক, এটা তো গেল ডিলের কথা। এবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভাই, এটা আর্মেনিয়াকে কোনো ধরনের ফায়দা দেবে? মানে সোজা ভাষায় বললে পিনাকা আজারবাইজানের সেনাবাহিনীর সামনে টিকতে পারবে? তো দেখুন, আমি যদি গ্রাউন্ড ফোর্সের হিসেবে বলি তাহলে হ্যাঁ, এটা ডেফিনেটলি আর্মেনিয়ার গ্রাউন্ড ফোর্সকে ব্যাপক বুস্ট দেবে, আর এটা অলরেডি 2 দশক ধরে টেস্টেড, ফলে ডেফিনেটলি এতে আজারবাইজানের সেনাকে ব্যাপক ড্যামেজ দেওয়া সম্ভব। কিন্তু বন্ধুরা, এখানে মেন সমস্যা হলো এই জাতীয় রকেট সিস্টেম কিন্তু খুবই সহজ টার্গেট বায়ুসেনা বা ড্রোন স্ট্রাইকের ক্ষেত্রে। তাই নিয়ম অনুযায়ী এই জাতীয় সিস্টেম যেখানে ডিপ্লয় করা হয় তার আশেপাশে এয়ার ডিফেন্স সিস্টেমের কভার থাকে, এবং একই সাথে শত্রুর ড্রোন অ্যাটাকের বিরুদ্ধে অ্যান্টি ড্রোন সিস্টেমকেও ডিপ্লয় করা হয়, যাতে প্রোটেকশন করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আর্মেনিয়ার কাছে আজকের দিনে তেমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আর বেঁচে নেই, না ওদের প্রপার অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে। যেটুকু সোভিয়েত আমলের পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ ছিল তাকে কিন্তু আগের যুদ্ধে অলরেডি আজারবাইজান ইসরায়েলি ড্রোনের সাহায্যে ডিস্ট্রয় করে দিয়েছে। অন্যদিকে আবার যদি আমি আজারবাইজানের আজকের দিনের কথা বলি, তাহলে আজারবাইজানের বায়ুসেনা তুলনামূলকভাবে কিন্তু আর্মেনিয়ার চেয়ে শক্তিশালী, এবং ওদের কাছে ব্যাপক পরিমাণে ইসরায়েলের তৈরি ড্রোন আর লয়ট্রিং মিউনেশন রয়েছে সুইসাইড অ্যাটাকের জন্য। এছাড়া তুর্কির তরফ থেকেও তাদের ড্রোন দিয়ে কিন্তু আজারবাইজানকে সাপোর্ট দিচ্ছে। সেক্ষেত্রে আজারবাইজানের পক্ষে আগেরবারের মতন ড্রোন স্ট্রাইক বা সুইসাইড অ্যাটাকের দ্বারা এই জাতীয় রকেট লঞ্চারকে ডিস্ট্রয় করা খুব একটা মুশকিল কাজ হবে না। যদিও বন্ধুরা, এখানে আমি কনফার্ম বলতে পারবো না যে আজকের দিনে আর্মেনিয়ার সরকার নতুন কোনো ধরনের ডিফেন্স সিস্টেম বা অ্যান্টি ড্রোন সিস্টেমকে নিয়ে ব্যবস্থা নিচ্ছে কিনা, কারণ এই মুহূর্তে সবচেয়ে বেশি ওদের এটাই প্রয়োজন। তা না হলে আমার মতে এবারেও আর্মেনিয়া আজারবাইজানের সামনে টিকতে পারবে না। সেক্ষেত্রে যদি ওরা ভারতের সাথে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে ডিল করে, তবে সেটা যুদ্ধে কোনো বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারে। কেননা রকেট লঞ্চার দিয়ে আপনি গ্রাউন্ড ফোর্সকে তো টার্গেট করতে পারবেন, কিন্তু এই জাতীয় ড্রোন বা ফাইটার জেটের হামলা থেকে এটাকে বাঁচানো প্রয়োজন, তা না হলে কোনো কিছুই কাজে আসবে না। এখন বাকিটা তো ওদের প্ল্যানের উপরে নির্ভর করছে যে ওরা কীভাবে সব কিছুকে ম্যানেজ করে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।